ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যায় বেরিয়ে এলো থলের বিড়াল। ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। পারিবারিক কলহের জের ধরেই তাহমিনা আক্তার নামের ওই গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী ওবায়দুল হক ভূঁইয়া টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার এই ঘটনা ঘটে। ফেনী শহরের বারাহিপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মেয়েকে হত্যার অভিযোগ এনে টুটুলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহত তাহমিনার পিতা শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন জানান, 5 বছর আগে টুটুল ও তাহমিনা প্রেম করে বিয়ে করে। তাহমিনা চট্টগ্রামের একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করত। এদিকে তাহমিনা আক্তারের বোন রেহানা আক্তার অভিযোগ করছে, টাকার জন্যই তার বোনকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, খুনের দিন সকালে আমার বোনকে পরিবারের সবাই নির্যাতন করেছে, তার আগেও আমার বোনকে মেরেছে। টাকার জন্য টুটুল প্রায় আমার বোনকে মারত, সে খুন করার হুমকিও দিত। বিয়ের শুরু থেকেই বিভিন্ন সময় টুটুলকে টাকা দিতে হবে বলে তিনি জানান। কিছুদিন আগ পর্যন্ত টুটুলকে 75,000 টাকা ভাগে ভাগে দেওয়া হয়েছে। টাকার জন্য সে তাহমিনাকে প্রায় চাপ দিত। 1.5 বছর আগে তাদের একটি মেয়ে হওয়ার পর টুটুলের পরিবার বিয়ে মেনে নেয়। রেহানা আরো বলেন, 6 মাস আগে টুটুল তার মা, বোন বৃষ্টি ও ভাই মেহেদি তাহমিনাকে খুব মারধর করে। 2 মাস আমাদের বাড়িতে থেকে সুস্থ হওয়ার পর আবার শ্বশুর বাড়ি ফিরে যায়। টাকা দিলে কিছুদিন ভালো থাকে, এরপর আবার শুরু হয় নির্যাতন। নিজের পছন্দে বিয়ে করায় তাহমিনা কখনো শ্বশুর বাড়ির বদনাম করতে চাইত না। এদিকে তাহমিনার বাবা শাহাবুদ্দিন বলেন, জামাই একা আমার মেয়েকে খুন করেনি। টুটুল যেভাবে তার মা বোন ভাইকে আলাদা কক্ষে বেঁধে রেখে তাহমিনাকে হত্যা করেছে তা অবিশ্বাস্য। শাহাবুদ্দিন আরো বলেন, কয়েক সপ্তাহ আগে নিজ গ্রাম গুণবতীতে একটি এনজিও থেকে সুদের উপর 15,000 টাকা নিয়ে মেয়ের সুখের জন্য টুটুলকে দেন। টুটুলের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ড ও তাহমিনাকে বিভিন্ন সময়ে নির্যাতনের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে টুটুলের ছোট ভাই মেহেদি বলেন, ভাবির অন্য কোথাও সম্পর্ক আছে, এ নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়ার সূত্র ধরে হত্যার ঘটনা ঘটেছে। অন্যদিকে লাইভে এসে স্বামী টুটুল কর্তৃক স্ত্রী তাহমিনাকে কুপিয়ে পিটিয়ে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, বর্বরোচিত ও নৃশংস এই ঘটনার সামাজিক অনাচার ও মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের বহিঃপ্রকাশ। নৃশংসতা বন্ধে এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। গত বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে এই দাবি করা হয়। শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহিঃশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম এক বিবৃতিতে ঘাতক স্বামী টুটুল সহ তাহমিনা হত্যাকাণ্ডের ইন্ধনদাতাদের শাস্তির দাবি জানিয়ে বলছেন, করোনা সংক্রমণজনিত লকডাউন চলাকালে সারা দেশে পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এসব পারিবারিক সহিংসতার বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন নারীরা। করোনা দুর্গত পরিবারের আর্থিক নিশ্চয়তার বিধান না হলে এ ধরনের সহিংসতা আরও বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।